আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুটেক্স নিরঞ্জন দীর্ঘ সত্তর দিন ডাব্লুবি সি আটকে থাকার পর ব্যাক হলো অ্যাপ্লিকেন্টের কাছে কী কারণে ব্যাক হলো দেখুন এখানে দেখুন লেখা রয়েছে প্রেয়ার ইজ রিটার্নড ডিউ টু লো র্যাঙ্ক ইন প্রিফার্ড স্কুল অ্যাপ্লাইড বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ যে ক্যান্ডিডেট আবেদন করেছে যে সমস্ত স্কুলে সেই সমস্ত স্কুলে তার র্যাঙ্ক লো আছে তার মানে তো কি এটাই বোঝায় যে ওই সমস্ত স্কুলে আরও যারা এপ্লিকেন্ট আছেন বা যারা আরও অন্যান্য টিচাররা অ্যাপ্লাই করেছেন তাদের র্যাঙ্ক বেশি আছে র্যাঙ্ক বেশি আছে বলতে কি এটাই বুঝাতে চেয়েছেন যে তাদের স্কোর বেশি আছে তাহলে স্কোর যদি তাদের বেশি থাকে তাহলে তো তাদের দ্বারা সেই সমস্ত স্কুলগুলো ফিল আপ হওয়ার কথা কিন্তু সেই সমস্ত স্কুলগুলি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাঁকা রয়েছে অথচ কি কারণে ব্যাক করা হয়েছে বলেছে লো র্যাঙ্ক ইন স্কুল অ্যাপ্লাইড বাই দ্য ক্যান্ডিডেট এই কারণ দেখে ব্যাক করা হয়েছে এই কারণ দেখিয়ে যদি ব্যাক করা হয়ে থাকে তাহলে ঠিকই আছে যাদের হাই স্কোর থাকবে তাদেরই হওয়ার কথা কিন্তু স্কুলগুলি কেন ফাঁকা থাকবে এটাই হচ্ছে প্রশ্ন স্কুলগুলি ফাঁকা রয়েছে অথচ বলছে লো র্যাঙ্ক বাই দ্য প্রিফার্ড গাউন তাহলে কি এটাই বোঝায় যে কিউয়ে যারা আছে যারা লাইনে আছে তাদের স্কোর বেশি বিষয়টি নিয়ে একটি পরিষ্কার ধারণা তৈরি হলো না কাজেই আপনাদের এ বিষয়ে কি মতামত আশা করি প্রতিফলন ঘটাবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল To get notification of the next video regarding Utshvastri and tax related information. Thanks for watching this video.